আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা যারা ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন তাদের জন্য, ইলিশ ভর্তা অথবা ইলিশের লেজের ভর্তা। অবশ্য ইলিশের লেজের ভর্তার সাথে দু এক টুকরা ইলিশ মাছও দিলে ভালো হয়। ইলিশ ভাজা তেলে লবণ হলুদ দিয়ে বেগুন ভেজেও ভর্তা করা যায়। আজকে বেগুন ভর্তার রেসিপিটা দিলাম না, পরে একদিন বেগুন ভর্তার আমার ঘরোয়া রেসিপিটা শেয়ার করব। ইলিশ ভর্তার জন্য খুবই কম উপকরণ লাগে, যেমন পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচ দিয়ে সরিষার তেলে মাছ ভেজে নিতে হবে। এরপর একই তেলে শুকনা মরিচ ভেজে পরে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিতে হবে। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে ভর্তাটা গরমের দিনে বেশিক্ষণ ভালো থাকে না, তাই গরমের সময় হালকা ভাজা পেঁয়াজ দিলেই ইলিশ ভর্তাটা ভালো হয়। ভাজা লেজগুলোর কাটা ভালো করে বেছে নিতে হবে। এখন তেলে ভাজা শুকনা মরিচ হাত দিয়ে ভেঙে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর সব কিছু একসাথে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু ইলিশ ভর্তা। বাংলাদেশে অনেক ভর্তা রেসিপির মধ্যে এটা অন্যতম সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপির সাথে গরম ভাত অথবা পান্তা ভাত ছাড়া আর কিছুই দরকার হবে না। দুপুরের মেনুতে এটা পারফেক্ট একটা রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।